নমস্কার বাঙালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শোল মাছের মাংস বানাবো, শোল মাংস। আর এটা বানাতে কি কি মশলা লাগছে সেগুলো আমি একে একে আপনাদের প্রথমে দেখিয়ে দেব। এটা হচ্ছে শোল মাছ, যেটাকে আমি ছাল বাদ দিয়ে ছোট ছোট করে টুকরো করে রেখে দিয়েছি, মাথা লাচ বাদ দিয়ে দিয়েছি, দিয়ে মাছের ছালটা ফেলে মাছটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এটাকে ম্যারিনেট করব। নুন প্রথমে মাখিয়ে রেখেছিলাম, বাকি মশলাগুলো একে একে আমি দেবো। আগে কি কি মশলা দেবো সেগুলো আমি বলে নিই। নুন, হলুদ, শুকনো করে শুকনো খোলায় বাটা ছোট এলাচ, দারচিনি একসাথে গুঁড়ো করা, আদা রসুন বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা ফোড়নের জন্য, গোটা দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, সর্ষের তেল। মাছটাতে আমি প্রথমে নুন মাখিয়ে রেখেছিলাম অল্প পরিমাণে, এখন আবার সামান্য একটু নুন দেব। নুন মাখিয়ে আগে আমি আধ ঘন্টা মতো এটাকে মাছটাকে রেখে দিয়েছিলাম, এখনও সামান্য পরিমাণে নুন দিলাম যেহেতু দিয়েছি আগে এর জন্য। হলুদের গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি একসাথে, সেইটা আদার পরিমাণ কম, কাঁচা লঙ্কাটা একটু বেশি। আর সর্ষের তেল দেবো, এক চামচ করে সর্ষের তেল দিয়ে। মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি, এবার মাছটাকে 5-7 মিনিটের জন্য রেখে দিয়ে তারপরে রান্না স্টার্ট। মাছটি ম্যারিনেট হয়ে গেছে, 5 মিনিট রেখেছিলাম, এবার আমি রান্নাটা স্টার্ট করব। তেল গরম হয়ে গেছে, এবার তেজপাতা আর দারচিনি ফোড়ন দিয়ে দেবো। দারচিনিটা একটু ভাজা হোক, এটা সুন্দর গন্ধ বেরোবে, তারপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ভালো মতন। ভাজা হয়ে গেছে, এবার আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো। টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ একদম না থাকে। টমেটোটা কষানো হয়ে গেছে, এবার জিরে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই
মশলাটা একটু জল দিয়ে দিয়ে বাটি যাতে মশলাটা কড়াতে না দেওয়ার পরেই যাতে পুড়ে না যায়। জিরেটা কষানো হয়েছে, এবার এর মধ্যে দেব হলুদ। যেহেতু মাছের মধ্যে আমি নুন মেখে রেখেছি আর এতেও নুন দিয়েছি, তাই জন্য বুঝে সুঝে নুনটা দিতে হবে যাতে নুনটা বেশি না হয়ে যায়, বেশি হলে তো পুরো স্বাদটাই নষ্ট হয়ে যায়। এবার একটু গরম জল দেব, অল্প পরিমাণে, মশলাটা যাতে না পুড়ে যায় আর কষানোটা খুব ভালো হয়। অল্প পরিমাণে একটু জল দেব, আবার একটু স্টিমটা বাড়াবো। রান্না করার সময় স্টিমটা কমিয়ে বাড়িয়ে বাড়িয়ে করতে হবে, না হলে না রান্নাটা ভালো হবে না। কখনো মিডিয়াম স্টিমে, কখনো হাই, আবার কখনো লো। এবার আমি ধনে পাতা যেটা কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো, ধনে পাতা। আমি লাস্টে কোনো ধনে পাতা দেবো না, কষানোর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো। এবার ফ্লেমটা কমিয়ে দেবো, একদম জোর করে দেবো। পাতা কষা হয়ে গেছে, এবার যে হাফ চামচ ঘি সেটা দিয়ে দিই। গরম মশলাটা রেখেছিলাম ছোট এলাচ দারচিনি ড্রাই রোস্ট করে, ওটা আমি হাফ চামচ মতো দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে এবার মাছটাকে আমি কষাবো ভালো করে। মাংস যেভাবে কষায়, কারণ এই মাছটা তো ভাজা হয়নি, তার জন্য এটা পুরো মাংস যেভাবে আমরা কষি কষিয়ে কষিয়ে রান্না করি ঠিক সেইভাবে রান্না করতে হবে। গরম মশলাটা ভাজা হয়ে গেল, এবার আমি মাছটা দিয়ে দেবো। Thank you.
মাছটা যেহেতু ভাজা নেই সেই জন্য এটাকে ভালো করে নেড়ে নেড়ে কষাতে হবে, তাহলে এর স্বাদটা আসবে। এটাকে আমি 5-6 মিনিট ধরে ভালো করে নেড়ে নেড়ে কষিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দেবো আরো 2-3 মিনিটের মতো, দিয়ে তারপর জল দেবো, অল্প অল্প করে জল দেবো, আবার কষাবো। এবার ঢাকনাটা খুলবো, দেখবো কিরকম আছে, কষাতে হচ্ছে। এবার অল্প একটু জল দেবো যাতে মশলাটা আরো সুন্দরভাবে কষানো। ওইটা গরম জল করে রেখেছিলাম, অল্প জল, ঢাকা দিলাম, আবার 2-3 মিনিট রাখবো, তারপরে গরম জল। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি মাছটার মধ্যে পরিমাণ মতন জল দেবো যাতে ভালো মতন বয়েল হয় আর মাছের স্বাদটা পুরোপুরি ঝোলের মধ্যে মিশে যায়। গরম করে রাখার গরম জল, মাছটা খুব সুন্দর গন্ধ।